আজ 10 মহররম, পবিত্র আশুরা, মুসলিম উম্মার তাৎপর্যপূর্ণ ও শোকাবহ দিন। ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে পুরান ঢাকায় বের হয় তাজিয়া মিছিল। শিয়া সম্প্রদায়ের অনুসারীরা বলেন, ইয়াজিদ বাহিনী ইমাম হোসেনকে হত্যা করে ইসলামকে ধ্বংসের চেষ্টা করলেও আজ ইসলামেরই জয় হয়েছে। দিনটিতে আল্লাহর রহমত ও ক্ষমাপ্রাপ্তির আশায় নফল রোজা, নামাজ, দান খয়রাত ও জিকির আজকার পালন করেন ধর্মপ্রাণ মুসলমানরা। সোহান খানের প্রতিবেদন। 1400 বছর আগে 10 মহররম উমাইয়া খলিফাদের নেতৃত্ব নিয়ে দ্বন্দ্বের জেরে কারবালার প্রান্তরে ইয়াজিদের সৈন্যদের হাতে শহীদ হন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসলিম উম্মার কাছে এটি একটি ন্যাক্কারজনক অধ্যায়। দিবসটিকে ঘিরে পুরান ঢাকার হুসনে দালান ইমামবাড়ায় শিয়া সম্প্রদায়ের অনুসারীরা শোকের মাতাম সহ পালন করে নানা আনুষ্ঠানিকতা। সকাল 10টায় ইমাম হোসেনের প্রতীকী কফিন নিয়ে বের হয় তাজিয়া মিছিল। কেউ মানে সবাই আহাজারি করে, কেউ আলাম নিয়ে আসে, এক একজনের এক এক রকম নিয়ত থাকে। আসলে আকবর আল ইসলাম সবাই আজকে শহীদ হয়েছেন, এই শোকে আমরা আজকে একটি মিছিল বের করেছি। সব বয়সী হাজারো মানুষ মিছিলে অংশ নেন। তারা হায় হোসেন হায় হোসেন বলে বুক চাপড়ে আর্তনাদ করেন। শোকের আবহে বিশেষ দিনটি পালন করতে পেরে সন্তুষ্টির কথা জানান শিয়া অনুসারীরা। সবাইকে হত্যা করে দেওয়া হয়, এটার জন্য আমরা ওদেরকে এই দিনটাকে স্মরণ করে, ওদেরকে মনে করে, ওদের এই কষ্টটাকে মনে করে আমরা এই দিন উদযাপন করি। উনি শহীদ হলো, ওনার এমনকি 6 মাসের বাচ্চাও ছিল যাকে শহীদ করা হলো। এটা মুসলিম উম্মার জন্য একটি জাতীয় শোক দিবস, এই শোকটা সবারই পালন করা উচিত। যে চারদিকে ফেতনা ফেসাদে ছেয়ে গেছে, অথচ কেউ এর প্রতিবাদ করছে না। হোসনে দালান থেকে নিউ মার্কেট হয়ে ধানমন্ডি জিগাতলা প্রতীকী কারবালায় গিয়ে শেষ হয় তাজিয়া মিছিল। সুষ্ঠুভাবে মিছিল সম্পন্ন করার জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয় আইন শৃঙ্খলা বাহিনী। আমরা সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আমরা ইতিমধ্যে আরোপ করেছি সর্বত্রই। যে রাস্তায় এই মিছিলটি আসবে প্রত্যেকটি মানে মোড়ে মোড়ে আমাদের পর্যাপ্ত পুলিশ আছে। শোকের আবহে সারা দেশের দিবসটি পালনে ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি আহ্বান জানান ইমামবাড়া ব্যবস্থাপনা কমিটি। কিন্তু আমার মনে একটি দুঃখ যে যেভাবে আমরা 21 ফেব্রুয়ারিতে সমবেদনা জানাই সবাই মিলে, কিন্তু বাংলাদেশের খুব কম মিডিয়াতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ইমাম হোসেনের জন্য কিছু বলা হচ্ছে। প্রত্যেকটা মসজিদ থেকে একটা প্রতিবাদী মিছিল বের করতে হবে, প্রমাণ করতে হবে তারা নবীর প্রেমিক, নবীর পথে চলার লোক, আর নয়তো তারা ইয়াজিদি। সোহান খান, এসএটিভি, ঢাকা।